Hi friends, we are back with yet another fantastic episode of Style Mint. Let's style refresh you. আজকে একটা নতুন রিফ্রেশিং লুক নিয়ে চলে এসেছি আমরা অ্যাট সিটি সেন্টার টু, অ্যান্ড দিস শপ ইজ মাই অ্যাবসলিউট ফেভারিট। তোমাদেরকে শপটা অলরেডি আমরা দেখাচ্ছি, এখন আরও কিছু দেখাবো। শপটা একবার দেখো আশেপাশে, আমি যেটা পরে আছি, বাই দ্য ওয়ে দিস ইজ অলসো ওয়ান অফ দেয়ার কালেকশন, এন্ড ইউ ক্যান সি হাউ প্রিটি অ্যামেজিং আই লুক। কি সুন্দর লাগছে আমাকে দেখতে, আমি নিজেই নিজের তারিফ করছি, কারণ তোমরা অনেক দূরে আছো, তো তোমাদের তারিফ আমি জানি তোমরা ওখান থেকে করছো, কিন্তু এই অবধি পৌঁছাতে একটু সময় লাগবে, তাই জন্যে আমি আপাতত নিজের তারিফটা নিজেই করে দিচ্ছি। অ্যান্ড ওয়েল, অ্যালং উইথ দেয়ার ক্লোথস বিং ফ্যান্টাস্টিক, দে আর ফ্যান্টাস্টিক পিপল। ওনাদের বিহেভিয়ার এতটাই ভালো, ওনাদের হসপিটালিটি ভীষণ ভালো। সো আই উড অ্যাডভাইস অল অফ ইউ টু কাম হিয়ার, বাট বিফোর দ্যাট, তোমাদেরকে যে আমি এখানে আসতে বলছি, সেটা কেন আসতে বলছি সেটা আগে বলে দিই। ওয়েল, ওয়েডিং সিজন ইজ নিয়ার, আর ওয়েডিং সিজনের সাথে সাথে ওয়েডিংয়ের প্রচুর শপিং হয়, জাস্ট ব্রাইডের না, মানে যার বিয়ে হচ্ছে সে ছাড়া কিন্তু তার পুরো পরিবার মোটামুটি এটাতে জড়িত থাকে, স্টার্টিং ফ্রম হার সিস্টার্স, হার মাদার, হার চাচা চাচি, নানা নানি, বুয়া, যে হোক, মানে সবাই, অ্যান্ড ইনক্লুডিং ফ্রেন্ডস অফকোর্স, ফ্রেন্ডস ছাড়া তো কোনো ওয়েডিং হয়ই না, তো ফ্রেন্ডস কাজিনস সবাই। মনে হয় আমার কি, এই ওয়েডিং সিজনে ইউ শুড ডেফিনেটলি কাম হিয়ার অ্যান্ড মেক আ স্টপ ফর ইয়ার শপিং, কারণ এখানকার কালেকশন ইজ অসাধারণ। এখানে শুধুমাত্র রেডিমেড নয়, তোমরা নিজেরা কাস্টমাইজ করেও জামাকাপড় বানাতে পারো। মানে যদি দেখো যে র্যাম্পে কারিনা কাপুর একটা সুন্দর সাব্যসাচী বা মনীষ মালহোত্রা পরে হাঁটছে, সেই এক্স্যাক্ট ডিজাইনটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, কারণ এখানে জামাকাপড় কাস্টমাইজ করেও বানানো হয়। তুমি শুধু ছবিটা নিয়ে এসো, তোমার মেজারমেন্টস দিয়ে দাও, অ্যান্ড voila, you will get your dream lehenga here. Dream lehenga hok ki sari hok, whatever it is, ekhane karigorra sob hate kore banay. So this is a very vital piece of information. Now let's go have a look around and check their collection. অলরাইট, তো সবার প্রথমে আমাদের সামনে এখানে যে আউটফিটটা আমরা দেখতে পাচ্ছি, উইচ মাই ডার্লিং ফ্রেন্ড ম্যানি কুইন ইজ ওয়েয়ারিং অ্যাট দ্য মোমেন্ট, দিস ইজ আ বিউটিফুল লেমন ইয়েলো কালার। আর এটার উপরে দেখছো, লেমন ইয়েলোর উপরে কিন্তু এই পিঙ্কের যে একটা টাচ আছে, অ্যালং উইথ আ লট অফ সিকুইন ওয়ার্ক অ্যান্ড পার্ল ওয়ার্ক, লুকস ফ্যান্টাস্টিক। এটা আমার মনে হয় হালদির জন্যে একদম বেস্ট সুটেড একটা আউটফিট হবে। তো ওয়েডিংয়ের এই হালদি রাসমটা কিন্তু বাঙালি নন বেঙ্গলি সবার হয়, সো আই থিঙ্ক দিস ইজ পারফেক্ট ফর দ্যাট। মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, এখন একটা খুব রিসেন্ট ট্রেন্ড এসছে, উইচ ইজ কল্ড সঙ্গীত। এখন বাঙালি অবাঙালি সবার কিন্তু সঙ্গীত হয়, আগে শুধু মোস্টলি নন বেঙ্গলিদের হতো। তো ওয়েল, সঙ্গীতের জন্যে কিন্তু এই আউটফিটটা ইজ ফ্যাবুলাস, আমি বলবো এইটা তোমরা পরে ডান্সও করতে পারো নিজের সঙ্গীতে বসে, বেশ একটা এলিগেন্ট কুইন ভিক্টোরিয়া, কুইন এলিজাবেথ কাইন্ড অফ একটা লুকও দিতে পারো। দিস লুকস অ্যামেজিং, খুব ফ্লোই ভেতরে ক্যান ক্যান দেয়া, বেশ অনেকটা কিন্তু ভলিউম এটার করা আছে, যে যখন হাঁটবে খুব সুন্দর এটা কিন্তু ফুলে ফুলে একটা থাকবে। নেক্সট উইল মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। নর্মালি ধরো বিয়ের মর্নিংস যেগুলো হয়, সকালে খুব একটা সাজগোজ কেউ করে না, সো তার জন্যে আই হ্যাভ সিলেক্টেড দিস আউটফিট হিয়র। আমি এটা একবার তোমাদের সবাইকে দেখিয়ে দেবো, খুব সুন্দর দেখতে আউটফিটটা, একবার দেখে নাও তোমরা, বেশ সিম্পলিস্টিক একটা ওয়ার্ক করা। আর নিচটা তোমরা দেখতে পাবে খুব সুন্দর একটা ফ্লোই, এটা কিন্তু ওয়ান পিস, এটা টু পিস নয়, অ্যান্ড দিস লুকস অ্যামেজিং। একটা জিনিস তোমাদের বলি, সঙ্গিনী হ্যাজ ইট অল, মানে স্টার্টিং ফ্রম ওয়েডিং টু নন ওয়েডিং টু পার্টিস টু ফাংশনস, ইউল গেট এভরিথিং হিয়র। তো মর্নিংয়ের জন্য আমরা একটা এটা দেখলাম, আরেকটা তোমাদেরকে আমি দেখাই, এটা আমি সিলেক্ট করেছি এখান থেকে, এটা কিন্তু খুব সুন্দর দেখতে, বেশ লাল আর নিচে একটুখানি, এটাকে বাটিক প্রিন্ট বলে আই এম গেসিং, তো এই বাটিক প্রিন্টের ওপর কাজ আছে, ওপরে বেশ একদম সিম্পলিস্টিক এলিগেন্ট একটা এমব্রয়ডারি করা আছে। এইরকমও তোমরা ডিজাইনস নিতে পারো, এগুলো মর্নিং ওয়েয়ারের জন্য, যখন খুব বেশি একটা হেভি কিছু পরার ইচ্ছে হয় না। তারপরে নেক্সট এটা দেখাই,
এটা তোমরা আইদার তোমাদের ব্যাচেলার্স পার্টি যেটা হয়, মানে বিয়ের আগের যে লাস্ট একটা নাইট থাকে যেটাকে স্পিনস্টার পার্টি বলে, মানে ব্যাচেলর ব্যাচেলরেট স্পিনস্টার, ইট ক্যান বি কল এনিথিং, রাইট? তো এই পার্টিকুলার যে ড্রেসটা এখন আমরা দেখব, দিস ড্রেস ইজ আইডিয়াল আই থিঙ্ক ফর এ স্পিনস্টার পার্টি। মানে তোমরা দেখছো এইদিকে বেশ সুন্দর স্লিভ করা আছে, এই দিকটা কিন্তু খুব ভালো এরকম স্লিভলেস মতন একটা ডিজাইন দেয়া, আর এইটারও কিন্তু খুব ফ্লোই অ্যান্ড বেশ একটা ওয়েস্টার্ন কাম ইন্ডিয়ান, মানে একটা বেশ ইন্দো ওয়েস্টার্ন একটা ফিউশন এখানে করা আছে। সো অ্যালং উইথ ওয়্যারিং দিস অ্যাট আ স্পিনস্টার পার্টি, তোমরা যদি তোমাদের সঙ্গীতের জন্য একটু এইরকম লুক চাও যেটা একটু ইন্ডো ওয়েস্টার্ন হয়, এটা কিন্তু ইজিলি ক্যারি অফ করতে পারো, দিস ইজ ফ্যান্টাস্টিক। তারপরে এখানে একটা পার্টিকুলার ড্রেস আমি দেখেছি, এটা তোমাদেরকে দেখাবো। হালদির মর্নিংয়ে, হালদি শুরু হওয়ার আগে যে টুকটাক এদিক ওদিক যে রাসমগুলো থাকে, তার জন্যে খুব বেশি হেভি না পড়লে কিন্তু তোমরা এই ড্রেসটাও ট্রাই আউট করতে পারো। এটার নিচেও কিছুটা ঘের আছে আর কাজটা বেশ মিষ্টি, খুব একটা এলিগেন্ট লুক আছে এটার মধ্যে। অলরাইট, সো উইল মুভ অন। আর এবার তোমাদেরকে কিছু ব্রাইডাল ওয়্যার দেখাবো খুব হেভি কাজের ওপর। আর